আজ আমি আমার চ্যালেঞ্জের ব্যাপারে কিছু বলতেও চাই না, বা আমি এই চ্যালেঞ্জকে দেখে আমি লাইক শেয়ার সাবস্ক্রাইব এইসব আমি কিচ্ছু বলতে চাই না। কারণ আজকালের দিনে মানুষের মধ্যে যে দূরত্ব চলে এসেছে সেটাকে আমি কিছু ডিসকাস করতে চাই, যে কিসের দূরত্ব, কার কার মধ্যে, মানুষ বলতে কারা, মানুষ কারা। এই যে পুলিশ প্রশাসন, যারা সার্জেন্টরা আছে পুলিশ প্রশাসনের সাথে মানুষের যে দূরত্বটা হয়, অনেক দূরত্ব বেড়ে গেছে আর বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। কারণটা কি? ঠিক আছে, কারণটা বলার আগে আমি অবশ্যই করে আগে ভিডিওটা দেখাতে চাই, তারপরে আমি তোমাকে সব ডিটেলসটা আমি জানাবো। আগে চলো ভিডিওটা দেখে নাও তোমরা। আমাদের, আমি যে গাড়িটাতে ছিলাম সেই গাড়িটার সঙ্গে ঝামেলা করছিল, সেই গাড়িটার সঙ্গে ঝামেলা করার কারণে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। ওনারা যা কথাবার্তা বলছেন তা এক সম্পূর্ণ ভুল ভাল কথাবার্তা, সেই ভুল ভাল কথাবার্তা বলার জন্য আমি ক্যামেরা করে রেকর্ডিং করছিলাম। অন্য কিছু পেপার চাইছেন, সিটিসি গাড়ি তো এরকম কিছু হয় না, কিন্তু ওনারা তা সত্ত্বেও চাইছেন। এবং শেষমেশ আমাকে বললেন ফোনে ক্যামেরাটা বন্ধ করুন। আমি বললাম আমি ক্যামেরাটা করেছি, আমি তো কোনো সমস্যা করছি না আপনার সঙ্গে, আপনার কাজে কোনো কথা বলছি না। তো আপনি সেক্ষেত্রে আপনি আপনাকে মেরেছে, আপনাকে কে মেরেছে, আপনি কে? দাদা এদিকে মুক্ত দেখাল, আপনি কে, আপনি কে, আপনি কে, আপনি কে, আপনার মুখটা দেখান, আপনি আপনি কি অফিসার, আপনি কি অফিসার, আপনি কি অফিসার, আপনি কি সিভিক পুলিশ, আপনি কি সিভিক পুলিশ, আপনি কি সিভিক পুলিশ, আমার কথাটা উত্তর দিন, আপনি কি সিভিক পুলিশ, আপনি কি সিভিক পুলিশ, আপনি কি সিভিক পুলিশ, আপনি কি সিভিক পুলিশ, আমার কথাটা উত্তর দিন, আপনার মুখটা দেখান, আপনার মুখটা দেখান, আপনার মুখটা দেখান, ও ধরুন ধরুন, আপনার মুখটা দেখান, অফিসার, ও কি অফিসার, আপনি একটু বলুন, ও না ও মারলো কেন, ওই লোকটাকে মারলেন, মারলো কিসের জন্য, আপনি মারলেন কেন আমাকে বলুন, ওই ছেলেটাকে মারলো কেন আপনি সেটাই বলুন, আপনি তো ডিউটি অফিসার, ও মারলো কেন, ও কি অফিসার, ও কি পদে আছে, দাদা ও কি পদে আছে, ও কি পদে আছে, ও কি পদে আছে, দাদা দাদা ও কি পদ, আপনি একে গাড়িতে তুললেন কেন, একে মারলেন, একে গাড়িতে তুললেন, গাড়িতে তুললেন, আচ্ছা পুলিশকে কি কিছু বলেছিল, কিছু বলেনি, পুলিশ ওকে মেরেছে, ও সিভিক পুলিশ, বাসে মেরে দিয়েছে, পুলিশের ঘরে পালাচ্ছিল, পালাতে গিয়ে এই গাড়ি সিটিসির সঙ্গে পুলিশ গাড়িটা দাঁড় করিয়েছিল, পুলিশ গাড়িটা দাঁড় করেছিল, পুলিশ গাড়িটা দাঁড় করেছিল, ওর দৌড় গে কিচ্ছু করতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না, ওকে কোন কোন থানা নিয়ে যাচ্ছে আমিও দেখে নিচ্ছি, আমিও দেখে নিচ্ছি, স্যার এটা কোন থানা প্লিজ একটু বলবেন, স্যার এটা কোন থানা প্লিজ একটু বলবেন, স্যার এটা কোন থানা প্লিজ একটু বলবেন, স্যার এটা কোন থানা প্লিজ একটু বলুন, স্যার এটা কোন থানা বলুন, স্যার এটা কোন থানা বলুন, স্যার এরকম করতে পারেন না আপনি। ভিডিওটা স্পষ্ট দেখে বোঝাই যাচ্ছে যে কি হয়েছে না হয়েছে। এবার ঘটনাটা প্রথম থেকে আমি শুরু করি, এবার আমি পুরো স্টোরিটার দিকে আসি।
পুলিশ যেরকম কাজ করে ডিউটি সেরকমই এর থেকে বড় আর কি বলবো ডিউটি করছিলেন, যে রাস্তার মা রাস্তার সাইডে দাঁড় করিয়ে একটা ছোট গাড়িকে চেক করছিল কি আছে না আছে বৃত্তান্ত কাগজপত্র সব কিছু। তো সেই গাড়িটার মালিক পিছনের ডিকিটা জাস্ট খুলেছে, ইতিমধ্যে রাস্তা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ অতটা প্যাসেজও নয় চওড়াও নয়, একটা গাড়ি যেতে পারবে তার পাশ দিয়ে আরেকটা গাড়ি পাস করতে পারবে, একটা বড় বাস যদি যায় পাস দিয়ে আরেকটা বড় বাসই পাস করতে পারবে, ওর থেকে বেশি একটা বাস বা অন্য কিছু বাইক সেও যেতে পারবে না পাশাপাশি। তো ইতিমধ্যে এরকম হওয়ার পরে তো সেখানে চেক করতে গিয়ে একটা বাস সেই গাড়িটাকে সেই ছোট গাড়িটাকে যে দাঁড়িয়ে থাকা গাড়িটাকে পাস কাটাতে গিয়ে সামনে ধাক্কা মেরে দেয় রীতিমতো এই সিটিসি বাসটা। তো ধাক্কা মেরে দেওয়ার ফলে কি হয়, পুলিশ সেখানে বাসটা দাঁড়িয়ে যায় এবং বাসটা দাঁড়িয়ে যাওয়ার পরে পুলিশেরা নানান রকম কাগজপত্র চায়। সিটিসি বাসটা কি কি গভর্নমেন্ট এই সিটিসি বাসগুলি বেশিরভাগ চালায়, তোমরাও হয়তো জানো যারা দেখছো ভিডিও অবশ্যই করে জানো, গভর্নমেন্ট সরকার এর কাগজপত্র কিছুই হয় না, এরা শুধু কিছুই হয় না, তোমরা যারা জানো এমনি এটা শুধু আমরা নয় যে পুলিশেও ভালো করে জানে এর কাগজপত্র কিছু হয় না। এবার যদি যারা না জানে তাদের তো কিছু বলার নেই, যারা ডিউটিতে আছে কাজ করছে তারা যদি না জানে আমাদের থেকে বেশি জানা উচিত কোন গাড়ির কাগজপত্র হয় কি না কীরকম হয় কি বৃত্তান্ত নিয়ম কানুন, আমাদের থেকে যারা পুলিশ আছে পুলিশ প্রশাসন আছে তাদের বেশি জানা উচিত কি এটা। হ্যাঁ কেউ বলুক যে না আমাদের বেশি জানা উচিত, তাহলে পুলিশ প্রশাসন রাখাটা হয়েছে কিসের জন্য? পুলিশ প্রশাসন রাখা হয়েছে যে মানুষদের সেফটি, তারপরে হচ্ছে যারা নিয়ম কানুন ভেঙে চলে তাদেরকে, তো অন্য শুধু তা না বেআইনি কাজ হচ্ছে অনেক জায়গার, মেয়ে পাচার হচ্ছে, তারপরে অনেক কিছু হচ্ছে বা রেপ হচ্ছে, এই এত কিছু ঘটনা ঘটছে এত কিছু, সেইগুলি মানুষ পুলিশ প্রশাসন ঠিকমতো না দেখে শুধু এই গাড়ির পিছনে পড়ে রয়েছে, শুধু এই গাড়ির পিছনে পড়ে রয়েছে। কেন স্যার কি প্রবলেম? আমি পুলিশ প্রশাসনকে বলছি যারা ভিডিও দেখছেন, স্যার কি প্রবলেমটা কোথায়, কিসের প্রবলেম? মানে আপনাদের আর আমাদের মধ্যে, আমরা তো এমনি আম আদমি, তো আপনারা যখন কোনো কাজ করবেন ডিউটি করবেন তখন আমরা জানতে পারি না, আমাদের কোনো অধিকার নেই? কোথায় লেখা রয়েছে যে আমরা কোনো কিছু জানতে পারবো না, আপনারা যা খুশি তাই করবেন, তা আমাদের মাথা পেতে নিতে হবে? কোথায় লেখা রয়েছে স্যার? এবার দেখুন আমি, এবার দেখুন কি হয়, আচ্ছা এবার দেখুন স্যার, আচ্ছা চলুন আমি লালবাজার যাচ্ছি, কিন্তু যাচ্ছি যাবো, আপনি তো গালা গালিটা দিলেন না, এবার দেখুন কি হয়। গাড়ি নাম্বারটা নো, আপনি গালাগালি দেওয়ার কে হন? আপনি গালাগালি দেওয়ার কে হন? আপনি গালাগালি দেওয়ার কে হন? আপনি সিগন্যাল বেট করছেন, আপনি কে উল্টো পাল্টা বলছেন, আপনি খাবারবেন বলছেন কেন? আপনি খাবারবেন বলছেন কেন? আপনি খাবারবেন বলছেন কেন? আমরা কাজ করছি ঠিক আছে, আমাদের রিকোয়েস্ট যে আপনারা এই যে এই ব্যবহারগুলি করছেন তা মানুষের সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে। আমি এক সময় যখন ছোট ছিলাম তখন ভাবতাম সৈন্য হব, সৈন্যর পরে তখন ভাবলাম সৈন্য হব, তা সত্যি কথা হতে পারলাম না, কিন্তু পুলিশ হওয়ার খুব ইচ্ছা ছিল, কেন যে দেশকে রক্ষা করব নিয়ম কানুন মেনে চলবো। তারপরে যখন এইসব দেখতে দেখতে ফেস করতে করতে যখন এত কিছু দেখতে, তাহলে কীরকম মানে আমারও নিজের প্রতি ঘৃণা ধরে যায় যে আমি যাদের এত ভালোবাসি তারা তো এরকম, তারা এরকম কাজ করছে। আর কেউ যদি ভিডিও করে তাহলে যারা পুলিশ প্রশাসন আছেন যারা সার্জেন্ট আছে তাদের অনেক কিছু সামনে চলে আসবে,
আসবে, সেই ভয়ে তার কাছ দিয়ে মোবাইল ফোন কেড়ে নেয় আর তাকে গাড়িতে পুড়ে দেয়, যাতে এরকম যে সাহস করেছে সেরকম যেন আর কেউ সাহস না করতে পারে। মানে মানুষের কাছ দিয়ে যে অধিকার ছিনিয়ে নেওয়া হয় পুলিশের কাছ দিয়ে জানা যায় তা কিভাবে ছিনিয়ে নিতে পারে। এইসব যে পুলিশ করছে, পুলিশ প্রশাসন করছে, তা মানুষ মানে আমাদের কাছ দিয়ে অনেক দূরত্ব বেড়ে যাচ্ছে, ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। যখন ডিস্টেন্স বেড়ে যাওয়ার ফলে সম্মান জিনিসটা, যে আমরা পুলিশকে দেখে সম্মান করি, হ্যাঁ স্যার স্যালুট, স্যালুট মানে স্যার জানেন তো, স্যালুট এমন একটা জিনিস, সম্মান যাকে করে তাকে স্যালুট করে, স্যালুট করার একটা যোগ্য চাই স্যার, সেই জিনিসটা পুলিশ প্রশাসন হারিয়ে ফেলছে। স্যালুট করলেই স্যালুট হলো না, ওটার জন্য বিশাল বড় সম্মান চাই, সেই জায়গায় পজিশনে পৌঁছাতে গেলেই সেই স্যালুটটা পড়ে। যদি পুলিশ প্রশাসন এরকম কাজ করে, তার সাথে যারা হোমগার্ড রয়েছে তারা তো আরও করবে। প্লিজ স্যার, এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, প্লিজ এইসবের পক্ষে অবশ্যই করে স্টেপ নিন স্যার। পুলিশ প্রশাসনের হাতে সমস্ত আইন কানুন, সমস্ত আইন কানুন, সমস্ত কিছু। আমি প্রতিবাদ করব, আমাকেই ভুলভাল কেসে আমাকে ফাঁসিয়ে দেবে, ভুলভাল জিনিসে ফাঁসিয়ে দেবে, তখন আমি নিজেকে নিজেকেই বাঁচাতে পারবো না, এটাই বাস্তব। যেহেতু কি আইন রয়েছে তাদের হাতে, আর কি হয় সবচেয়ে, যখন পুলিশ প্রশাসন এরকম ভুল করে, এই যে হাফতা তোলে, তারপরে এই যে যারা ট্রাক যায় বড় বড় বাইপাসে, আমি স্যার জানেন তো মোটর ব্লক করি, আমি যখন নানান জায়গায় যাই, কলকাতা, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, সব জায়গায় যখন যাই না স্যার, তখন ট্রাক থেকে পয়সা রীতিমতো পুলিশ তোলে, আমার কাছে ভিডিও আছে, তো এমনকি পুরো ফেস আছে, কে তুলেছে কি বৃত্তান্ত সব আছে। আমি শুধু ভাবি কি যখন আমার এই ইউটিউব চ্যানেলে দেবো, শুধু ভাবি কি না তারও একটা সংসার আছে, সে তার সে যদি সাসপেন্ড হয়ে যায় বা কোনো খারাপ হয়ে যায়, আমার দ্বারা কোনো খারাপ হোক সেটা আমি চাই না। এর জন্য আমি এই ভিডিওগুলি আমি শেয়ার করি না এবং তাদের দেখাতে চাই না। সার্জেন্ট স্যারকে জিজ্ঞাসা করছি, স্যার কী কারণে আপনারা এরকম করছেন, কি আপনাদের সরকার থেকে পয়সা দেওয়া হয় না? তো বলুন, আমরা গিয়ে রিকোয়েস্ট করব যে আমার পুলিশ প্রশাসনকে পয়সা দেওয়া হোক, যাতে এরা যায় পয়সাগুলি তোলাবাজি করছে তারা বন্ধ করুক। আপনাদের কাছে স্যার রিকোয়েস্ট, হাত জোর করে স্যার রিকোয়েস্ট করছি, যে আপনারা যে এইসব করছেন তা করবেন না। আপনাদের কাছে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে, তাকে জোর জবরদস্তি থানায় ঢুকিয়ে দেবেন, তার কাছ দিয়ে মোবাইল কেড়ে নেবেন, যাতে ভিডিও না করে, না করে, এইসব করে স্যার কিছু লাভ হবে না, তাকে উল্টোপাল্টা কেসে ফাঁসিয়ে দেবেন। জানি স্যার আপনাদের হাতে সব কিছু, আপনারা সব কিছু করতে পারেন, কিন্তু অন্যায় কাজ কেন করছে? এক একজন তো দুনিয়ার স্যার ভিডিও বানায়, এই পার্টি নিয়ে বানায়, কেউ বিজেপি নিয়ে বানায়, কেউ পার্টি নিয়ে এ তৃণমূল নিয়ে বানায়, দুনিয়ার ভিডিও বানাচ্ছে। ভাই তোমরা একবারও ভাবো না যে এইটা নিয়েও একটা কিছু করা উচিত, কিছু ভাবা উচিত, কেন করছে এটা, কেন পুলিশ প্রশাসন কেন করছে আমাদের সাথে এরকম, তোমরা একবার ভাবো না? আর সবচেয়ে লাস্টে যখন পুলিশ প্রশাসন এইভাবে ব্যবহার করে, এইভাবে তোলাবাজি করে, সবচেয়ে লাস্টে তোমরাই ভেবেছ কার দোষ হয়, পার্টির দোষ হয়, কি তৃণমূল করেছে, তৃণমূলের আমলে এই হয়েছে, তৃণমূলের আমলে হয়েছে, এরপরে যখন বিজেপি আসবে বিজেপির আমলে এই হয়েছে, তার আগে যখন সিপিএম ছিল সিপিএমের আমলে এই হয়েছে। আজকে আমি খুবই গর্বিত যে আমি কোনো পুলিশ নই, থ্যাংক ইউ সো মাচ ভগবানের কাছে, যে আমিও যদি পুলিশ হতাম তাহলে আমিও হয়তো তোলাবাজি করতাম, কোনো ভিখারির কাছ দিয়ে, কোনো গরিবের কাছ দিয়ে পয়সা মারতাম। এদের বাড়িতে কেউ নেই, তারা কেউ বলে না, তাদের ছেলে মেয়েও বলে না বাবা তুমি এরকম কাজ করো না, এরকম যে সে যখন ডিউটিতে বেড়ায় ছেলে মেয়ের বউয়ের মায়ের মুখ দেখে বেড়ায় না, যে আমি আজকে যা যা করব সারাদিনে ভালো কাজ করব, কোনো অন্যায় কাজ করব না, কোনো অন্যায়ের প্রতিবাদ, কোনো ভালো মানুষকে ফাঁসাবো না। কেন স্যার, কী কারণ? আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওতে এমনি করবেন না, কেন যে এমনি করলে দেখছেন তো স্যার আমাদের সাথে আপনাদের দূরত্বটা বেড়েই যাবে। সম্মান বলে কিছু জিনিস আপনাদের আর কেউ কোনো মানুষে করবে না আপনাদের সম্মান। আর পার্টির তরফ থেকে আমি বলছি, যে কোনো হোক, টিএমসি হোক, বিজেপি হোক, যে কোনো পার্টি হোক, যে কাজ করবে তার সেই ভালো, আমার কাছে যে কাজ করতে পারবে সেই ভালো। আমি একটাই রিকোয়েস্ট করবো, পার্টি
তরফ থেকেও এমন একটা আইন এই হিউম্যান রাইটেও তো আছেই, আমি জানি, যেহেতু আমি হিউম্যান রাইট করি, মানবাধিকারই পরিষদে অনেকদিন ছিলাম, এখনো করি, এক জায়গায় যুক্ত আছি, এই ব্যাপারে অনেক কিছু জানি, আইনের ব্যাপারে অনেক কিছু জানি। তার সাথে সাথে আমি আরও কিছু আইন বাহার করতে চাই, এবং আমি পুলিশ প্রশাসনকে নয়, আমি আরও এই রাজ্য সরকারকে এবং ভারত সরকারকে, আমরা আমার তরফ থেকে যদি এই ভিডিওটা যায়, যাদের সাথে পুলিশরা এরকম করছে তাদের বিরুদ্ধে একদম 24 ঘন্টার মধ্যে কোনো এমন স্টেপ নিই, যাতে বাদবাকি যারা পুলিশ আছে তারাও যেন একটা কোনো খারাপ কাজ করার আগে 100 বার চিন্তা করুক, 100 বার চিন্তা করুক কোনো খারাপ কাজ করার আগে। এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, বেশি বাড়িয়ে লাভ নেই, কোনো লাভ নেই, জানি না তোমরা বন্ধুরা আমার কত সাথ দেবে, আমি এটাকে বলবো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এই করো ওই করো, তোমার যা ইচ্ছা হয় এই ভিডিওটা দেখে তোমার তা কমেন্টস করো, তুমি লাইক করলে যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি খারাপ লাগে ডিসলাইকই করে দাও। স্যার আপনারা ভালো করে জানেন, যখন আপনাদের প্রথম ডিউটিতে নেওয়া হয়, আপনারা জয়েনিং করেন, ঠিক তার আগে মুহূর্তে আপনাদের ট্রেনিং দেওয়া হয়, এবং তার সাথে সাথে ট্রেনিং কমপ্লিট হলে তখন আপনাদের একটা প্রতিজ্ঞা করতে হয় যে আমি এই ভারতবর্ষকে দেখাশোনা করব, আমার কাজটা সবচেয়ে আগে হবে, টাকা পয়সা নয়, টাকা পয়সা তো কথাই তোলে না সেখানে, আমার কাজটা আগে হবে, দেশটা আমার আগে হবে, দেশের জন্য আমি সব কিছু করবো, দেশের জন্য আমি প্রাণ ত্যাগ করবো। এটা আমি জানি সৈন্যদের দেয়, শোনায়, শেখায়, এবং তাদের তো একদম রক্তে রক্তে হয়, কিন্তু পুলিশদের রক্তে হয় কি না জানি না, কিন্তু যে পুলিশ যেরকম করছে, পুলিশ প্রশাসন যেরকম করছে, মনে হচ্ছে না যে তাদেরকে এরকম কোনো প্রতিজ্ঞা নিতে হয় ভারতের কাছে, মানে ভারত আমাদের দেশ, আমাদের রক্ত, আমাদের জমি, আমাদের কাছে আপনাদেরও প্রতিজ্ঞা নিতে হয়েছে, কিন্তু প্রতিজ্ঞা নেওয়ার পরেও কি সেই প্রতিজ্ঞাটা আপনারা ভুলে গেছেন হয়তো, এবং একটু তখন মনে করে নিন যে কি প্রতিজ্ঞা আপনারা করেছিলেন, যে এই ভারতকে কি কি করবেন, কি উন্নয়নের দিকে যাবেন। আপাতত ব্লগ এখানেই আমি শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।